ভাদ্র মাসে তুলসীতলা থেকে এক চিমটে মাটি নিয়ে করুন এই ছোট্ট কাজটি। যাদের বাড়িতে তুলসী গাছ রয়েছে তারা অবশ্যই ভিডিওটি দেখুন আর করে ফেলুন এই ছোট্ট কাজটি। আর যাদের বাড়িতে তুলসী গাছ নেই তারা অবশ্যই একটি তুলসী গাছ এনে বাড়িতে বসান। বন্ধুরা, আমি বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আজ যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। ভাদ্র মাস শ্রীকৃষ্ণের মাস। এই মাসে কোনোভাবেই কোনো শুভ কাজ করা একদমই উচিত নয়। তাই বলা হচ্ছে আপনি যদি তুলসীতলা থেকে এক চিমটে মাটি নিয়ে এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এবং আপনার জীবন থেকে সকল প্রকার দুর্ভাগ্য বিদায় নেবে। শাস্ত্র মতে তুলসী গাছের মাহাত্ম্য অপরিসীম। আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি করে তুলসী গাছ রয়েছে। বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়ে থাকে। বাড়িতে তুলসী গাছ থাকলে কোনোভাবেই কোনো অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না। এমনকি মৃত্যুর দেবতা যমরাজও নাকি বাড়িতে প্রবেশ করতে পারে না, যার ফলে পরিবার থাকে রোগমুক্ত এবং বিপদমুক্ত। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটিতে এমন একটি ছোট্ট ক্রিয়ার কথা আপনাদের জানিয়ে দেব যারা জীবনে আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন, দাম্পত্য জীবনে কলহ ঝগড়া লেগেই রয়েছে। এখান থেকে মুক্তি পেতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এমনকি কর্মক্ষেত্রে যাদের উন্নতি লাভ হচ্ছে না, বিভিন্ন সমস্যা আপনার জীবনকে জর্জরিত করে দিচ্ছে, এখান থেকে মুক্তি পেয়ে যাবেন। যদি আপনারা এই কাজটি করে থাকেন ভাদ্র মাসের যে কোনো দিনে, তার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে দিই। বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই নিয়মিত সকাল সন্ধ্যায় আপনি তুলসী মাতার আরাধনা করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি বাড়িতে তুলসী মঞ্চ বা তুলসী টব রয়েছে কিন্তু কোনোভাবেই সন্ধ্যা প্রদীপ দেখান না। এটা করা একদমই উচিত নয়। এতে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে আর এই দুর্ভাগ্যের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। যাদের বাড়িতে তুলসী গাছ নেই তারা অবশ্যই বাড়িতে একটি তুলসী গাছ এনে বসান। আর এই গাছটি আপনি আপনার বাড়ির ঈশান কোণে বসাবেন, অর্থাৎ উত্তর পূর্ব কোণে, নচেত আপনি উত্তর দিকে বসাবেন। কিন্তু কোনোভাবেই যেন তুলসী গাছটি বা তুলসী টবটি দক্ষিণ পশ্চিম কোণে একদমই বসাবেন না। এতে আপনার সংসারে অমঙ্গল হবে, জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। এবার আমি আপনাদের জানিয়ে দেব কোন কাজটি করতে হবে। এই কাজটি আপনাকে করতে হবে যে কোনো বৃহস্পতিবার দিনে। আপনি যেমন অন্যান্য দিন নিত্য পুজো করে থাকেন, গৃহদেবতার পুজো অর্চনা করে থাকেন, ঠিক এই দিনে তুলসীতলায় ধূপ প্রদীপ জ্বালিয়ে তুলসী মাতার আরাধনা করবেন। এরপর তুলসী মাতার উদ্দেশ্যে আপনাকে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে 108 বার। সেটি হলো ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এটি আপনি 108 বার পাঠ করবেন। তারপর হাত জোড় করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি তুলসী মাতার উদ্দেশ্যে জানিয়ে দেবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, তুলসীতলা থেকে এক চিমটে মাটি নিয়ে আপনি কপালে স্পর্শ করুন এবং বাড়ির প্রত্যেক সদস্যদের কপালে স্পর্শ করিয়ে দিন। দেখবেন আপনার মধ্যে থাকা সকল প্রকার অশুভ শক্তি খারাপ শক্তি বিদায় নেবে। বিশেষ করে যারা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পাচ্ছেন না, আর্থিক সমস্যা আপনার জীবনকে ছাড়খাড় করে দিচ্ছে, দাম্পত্য জীবনে সমস্যা নিয়মিত লেগেই রয়েছে, অবশ্যই আপনারা এই তুলসীতলা থেকে এক চিমটে মাটি নিয়ে কপালে স্পর্শ করুন। এইভাবে দেখবেন আপনি আপনার জীবনে সকল প্রকার দুর্ভাগ্যকে বিদায় দিয়ে তুলসী মাতার কৃপায় আপনার জীবনে সৌভাগ্য ফিরবে খুব সহজেই। আপনার জীবনে আর্থিক সমস্যা
দ্রুতই সমাধানের পথে এগিয়ে যাবে। যারা ধার দেনায় ডুবে যাচ্ছেন, দিন দিন ধার শোধ করতে পাচ্ছেন না, এখান থেকে কীভাবে মুক্তি পাবেন এই নিয়ে দিন রাত চিন্তাভাবনা করেই চলেছেন। কিন্তু আর না, সকল প্রকার চিন্তার সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যদি এই কাজটি করতে পারেন। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই, বাড়িতে তুলসী গাছ থাকলে যে কাজগুলি করা একদমই উচিত নয়। প্রথমত, আপনি কোনোভাবেই তুলসী তলাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন একদমই রাখবেন না, সর্বদাই তুলসী তলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এতে তুলসী মাতার বিশেষ কৃপালাভ পাওয়া যায়। অপরদিকে দেখে নেব, অপবিত্র হাতে আপনি কোনো দিনই তুলসী পাতাকে স্পর্শ করবেন না, তুলসী গাছকে ছোঁবেন না, এতে তুলসী মাতা বেজায় রুষ্ট হন, কুপিত হন। আপনি সর্বদাই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর তুলসী প্রণাম মন্ত্র জপ করে আপনি তুলসী পাতা তুলবেন, তুলসী গাছকে স্পর্শ করবেন, কিন্তু কোনোভাবেই অপবিত্র হাতে আপনি হাত দেবেন না, এতে আপনার জীবনে পাপ লেগে যাবে। তাই এই বিষয়টি সর্বদাই খেয়াল রাখবেন। বলা হচ্ছে তুলসী তলার কাছে বা আশেপাশে আপনি জুতো রাখবেন না, এর ফলে আপনার সাংসারিক জীবনে বিভিন্ন সমস্যা দেখা দেবে, তাই এই ভুলটি একদমই করবেন না। অপরদিকে দেখে নেব, বছরের এমন কিছু দিন রয়েছে যে দিনগুলোতে আপনি কোনো দিনই তুলসী পাতা তুলবেন না, তুলসী গাছকে ছোঁবেন না, যেমন অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এমনকি সন্ধ্যার পর তুলসী গাছকে স্পর্শ করবেন না, এতে আপনার জীবনে বিভিন্ন সমস্যা লেগেই থাকবে, যার ফলে আপনি সেখান থেকে কোনো দিনই উদ্ধার হতে পারবেন না, একের পর এক সমস্যা আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে, তাই ভুলেও এই কাজটি একদমই করবেন না এই সব দিনে। অপরদিকে দেখে নেব, বাড়িতে তুলসী গাছ থাকলে নিয়মিত তুলসী মাতার পুজো পাঠ করবেন, মন্ত্রপাঠ করবেন, কিন্তু বাড়িতে তুলসী গাছ থাকলে কোনো দিনই সন্ধ্যা প্রদীপ বা নিয়মিত নিত্য পুজো করতে ভুলবেন না, নচেত আপনার কপালে দুর্ভাগ্য জুড়তে বেশি সময় লাগবে না, আর এই দুর্ভাগ্যের জন্য আপনি নিজে নিজে দায়ী থাকবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে। আরেকটি বিশেষ অনুরোধ করব, আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে এক্ষুনি বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না, নিয়ে জানুন এবং অপরকে জানতে সাহায্য করুন। আর নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী এই কমেন্টটি করতে ভুলবেন না, তুলসী মাতার কৃপালাভ সর্বদাই পাবেন।